খনিজ সম্পদ জীবাশ্ম অধ্যায় থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, ব্যাকেলাইট কি এবং ব্যাকেলাইট কি থার্মোসেটিং পলিমার নাকি থার্মোপ্লাস্টিক পলিমার? তো দেখো, ব্যাকেলাইট হচ্ছে ফেনল ফরমালডিহাইডের পলিমার, এটাকে আমরা ফেনল ফরমালডিহাইড রেজিনও বলে থাকি। তার মানে তুমি এই নাম থেকেই বুঝতে পারছো যে ফেনল এবং ফরমালডিহাইড হচ্ছে তার মনোমার, এদের মধ্যে ঘনীভবন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ব্যাকেলাইট উৎপন্ন করতে পারি। তাহলে চলো আজকের রাসায়নিক বিক্রিয়াটা দেখব যেটা দিয়ে আমরা ব্যাকেলাইট তৈরি করতে পারি। তো শিক্ষার্থীরা সংকেত দেখেই বুঝতে পারছো আমরা ফেনল নিয়েছি আর সেই সঙ্গে নিচ্ছি ফরমালডিহাইড। এবার ফেনল এবং ফরমালডিহাইড থেকে এক অণু পানি অপসারিত হয়ে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হবে। যুক্ত হয়ে যেটি তৈরি করবে সেই অংশটা থেকে আমরা মূলত ব্যাকেলাইট তৈরি করব। তো এক্ষেত্রে দেখো, এখানে আমরা ফেনল থেকে যে প্রতিস্থাপিত যৌগটি পাবো সেটা অর্থ প্যারা দুই পজিশনে আসতে পারে। তো যখন অর্থ পজিশনে এসে ফরমালডিহাইডের CH2OH গ্রুপটি ঢুকবে, তখন আমরা সেটাকে অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল, আরেকটা হচ্ছে প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল নিয়ে কোনো কাজ করব না, আমাদের কাজ হচ্ছে অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল নিয়ে। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দুই অণু অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল নিব এবং তখন তাদের মধ্যে আমরা যে পলিমারটা তৈরি করব সেটা ক্রস লিঙ্কড পলিমার হিসাবে থাকবে। তাহলে স্টেপ ওয়ান রিয়াকশন আমরা দেখলাম, এবার চলে যাচ্ছি আমরা স্টেপ টুতে। তো স্টেপ টুতে আমরা নিচ্ছি কি, দুটি অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল। তো এবার শিক্ষার্থীরা, আমরা দুই অণু নিব যেহেতু, তাহলে এখানে কোন জায়গায় কী পরিবর্তনটা হবে সেটা আমরা বোঝার চেষ্টা করছি। এখানে দুই অণু নিব, তাহলে এখানে এই যে OH গ্রুপটা আছে এটা এখান থেকে সরে আসবে, তখন আরও একটি অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল এখানে আসবে, এসে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। তখন আমরা যেটা পাবো সেটার একটা বিশেষ নাম আছে, সেটার নাম হচ্ছে নভোল্যাক, এবং তখন আমরা তাপ দিলে এক অণু পানি অপসারিত হবে। এখান থেকে এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল গ্রুপ সরে গিয়ে এক অণু পানি তৈরি করবে, তখন এটা পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকবে। তখন আমরা যেটা পাবো সেটার নাম হচ্ছে নভোল্যাক। এর পরের স্টেপে, স্টেপ থ্রিতে আমরা দেখব নভোল্যাক থেকে কীভাবে আমরা আমাদের কাঙ্ক্ষিত পলিমার ব্যাকেলাইট উৎপন্ন করতে পারি। তাহলে দেখো, নভোল্যাক তৈরির জন্য যেটা হবে সেটা হচ্ছে দুইটা ফেনল জাস্ট মিথিলিন গ্রুপ দিয়ে যুক্ত হবে। তো এরকম অনেকগুলো ফেনলকে কিন্তু এই মিথিলিন গ্রুপ দ্বারা আমরা যুক্ত করতে পারি। তাহলে এই জন্য আমরা এদিক দিয়ে টেনে এনে এখানে ব্রেকেট দিয়ে অ্যান লিখে দেব। তার মানে এখানে অনেকগুলো অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল যুক্ত হতে পারবে, এটার নামই হচ্ছে নভোল্যাক। তো এরপর আমরা স্টেপ থ্রিতে যেটা দেখব, এই নভোল্যাকগুলো আরও অনেকগুলোর সঙ্গে, অনেকগুলো নভোল্যাকের অংশের সঙ্গে ক্রস লিঙ্কড অবস্থায় যুক্ত হবে। তো দেখো, এই অংশটা আমরা নিয়ে আসছি এখানে, তখন আমরা এদের মধ্যে ক্রস লিঙ্কড করব। তার মানে এই ব্যাকেলাইট হচ্ছে একটা কন্ডেনসেশন পলিমার, অর্থাৎ ঘনীভবন পলিমার, অ্যাট এ টাইম এটা একটা ক্রস লিঙ্কড পলিমার এবং থার্মোসেটিং পলিমার। তাহলে আমরা ব্যাকেলাইটের অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে এটা ছিল আমাদের জন্য নভোল্যাক, আমরা নভোল্যাকটা এঁকে নিলাম এখানে অ্যান সংখ্যক। এখন আমাদের কী করতে হবে, আমাদের কন্ডিশন কী? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে ক্রস লিঙ্কড পলিমারাইজেশন রিয়াকশন ঘটাচ্ছি এবং এই রিয়াকশনে সাহায্য করছে হ্যাক্সামিথিলিন টেট্রাএমিন। তাহলে লিখে নিচ্ছি হ্যাক্সামিথিলিন টেট্রাএমিন। এইবার ক্রস লিঙ্কড তৈরি হবে। তাহলে ক্রস লিঙ্কড পলিমারটা কি? এটা হচ্ছে এক একটা ইউনিটের সঙ্গে অন্য আরেকটা ইউনিটের যখন ক্রস ঘটে। তাহলে দেখো, আমরা ক্রস লিঙ্ক পলিমারটাই নিজে আঁকার চেষ্টা করছি। তো আমরা অ্যাজ ইউজুয়াল যেটা করছি, এখানে বেনজিন রিংটা আঁকছি এবং আমরা জানি এই দুইটা বেনজিন রিংয়ের মধ্যে মিথিলিন গ্রুপ দ্বারা আমরা চেইন তৈরি করছি, আর উপরে হাইড্রোক্সিল গ্রুপ যেটা ছিল জায়গা মতো সেটা থাকবে। এরপর দেখো, এই যে এখানে আমরা দুটো হাত খালি রেখেছিলাম যেটা নভোল্যাকে হয়েছিল, এইবার এই প্রতিটা অংশ আরও অনেকগুলো মিথিলিন গ্রুপ দ্বারা যুক্ত হবে। তাহলে প্রতিটা মিথিলিন গ্রুপের সঙ্গে এক প্রান্তে এসে আবারও কী থাকবে, একটা ফেনলের বলয় যুক্ত হবে। তো এইভাবে অনেকগুলোর সঙ্গে ক্রস লিঙ্ক তৈরি হতে পারে। তোমরা দেখতে পেরেছো এখানে চারটি বেনজিন রিং যেটা হচ্ছে আমাদের ফেনলের থেকে এসেছে, এগুলো সবগুলো কিন্তু একটি অন্যটির সঙ্গে মিথিলিন গ্রুপ দ্বারা যুক্ত হয়েছে, এইটাই হচ্ছে ক্রস লিঙ্কড।
তো এরকম অনেকগুলো অংশ তার চারপাশে যুক্ত হয়, উপরে নিচে যুক্ত হয়, তখনই আমরা কিন্তু ব্যাকেলাইট পাই। তো আমরা এখন ব্যাকেলাইটের কিছু বৈশিষ্ট্যের কথা লিখব যেগুলো আমাদের জানা প্রয়োজন আছে। তো প্রথমত আমরা কিছুক্ষণ আগে বলেছি যে ব্যাকেলাইট একটি থার্মোসেটিং পলিমার। থার্মোসেটিং পলিমার আসলে আমরা কাদেরকে বলি, যাদেরকে একবার তাপ দিয়ে উত্তপ্ত করার পর একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া যায়, কিন্তু পরবর্তীতে আবার যদি সেটাকে তাপ দিয়ে গলানো হয় পুনরায় তাকে আকৃতি দান করা সম্ভব হয় না, সেটা হচ্ছে থার্মোসেটিং পলিমার। তো এই পলিমারটিকে আমরা ব্রাউন অথবা অ্যাম্বার কালার হিসেবে পেয়ে থাকি, তবে এটাকে যে কোনো হালকা কালার দেওয়া যেতে পারে। এর যে ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান সেটা হচ্ছে 4.4 থেকে 4.5 পর্যন্ত। তো এই ধরনের পলিমারকে কিন্তু আমরা যেহেতু বারবার ব্যবহার করতে পারি না, একবার ব্যবহার করার পর সেটিকে আর পুনরায় ব্যবহারযোগ্য হয় না, তো এই ধরনের পলিমার আমরা কোথায় ব্যবহার করে থাকি? এগুলো মূলত অটোমোবাইলের পার্টস তৈরির ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এছাড়া বৈদ্যুতিক সুইচ বোর্ডের সুইচগুলো আমরা যখন তৈরি করি তখন এই ধরনের পলিমার ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ইলেকট্রনিক্স অনেক যন্ত্রপাতিতে কিন্তু এই ব্যাকেলাইটের ব্যবহার রয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ব্যাকেলাইটের প্রস্তুত প্রণালীটা, অর্থাৎ ব্যাকেলাইট যে একটা পলিমার, সেই পলিমারটা আমরা কীভাবে প্রস্তুত করেছি, আর এই ব্যাকেলাইট পলিমার থেকে আমরা বেশ কিছু বৈশিষ্ট্য এখানে জানতে পেরেছি। আর তোমাদের এই এসএসসি 2021 সাল 22 সালের জন্য কিন্তু থার্মোসেটিং পলিমার, থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে কিংবা এদের মধ্যকার পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে থার্মোসেটিং পলিমারের একটা উৎকৃষ্ট উদাহরণ যখন ব্যাকেলাইট তুমি লেখো, অবশ্যই ব্যাকেলাইট সম্পর্কে তোমার জানার প্রয়োজন পড়বে।